হরে কৃষ্ণ হরে দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে ভিডিওটা আমি শুরু করছি দুপুরবেলার খাবার দাবারের এখান থেকে। আর দেখো, তিন রকমের ভাজা আর হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তো চলো, এখন খাওয়া দাওয়া হবে। আর এখানে দেখো, তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ কতগুলো ফুল, মানে এই ফুলগুলো সবগুলো ঘরের মধ্যেই আছে, কিন্তু ধুলোর কারণে, মানে কি বলবো, কি নোংরা হয়ে আছে, যার কারণে আমি এগুলো সব ধুয়ে দিয়েছি আর শুকিয়ে শুকিয়ে সবগুলো এনে এভাবে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট দুইটা র্যাক, এগুলোও ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এগুলো শুকিয়ে এখানে এনে রেখেছি, পরে দিয়ে আমি এগুলো গুছাবো, এখন আর ধরবো না, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো এখন যাই। শুভ জন্মাষ্টমী বন্ধুরা, তোমাদের কার কার কীভাবে কাটছে জন্মাষ্টমীর দিনটা অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো এভাবে কাটছে, সকাল থেকে কোনো কিছুই করিনি, সন্ধেবেলা দেখো ঠাকুরের সামনে একটু মানে লাড্ডু গোপাল, তো লাড্ডু গোপালের জন্য কিছু লাড্ডু নিয়ে আসলাম তাও ছেলেকে দিয়ে, তারপর দেখো একটুখানি বসে ঠাকুরের সামনে কীর্তন করলাম, এভাবেই কাটলো আমার দিনটা। কারণ সত্যি মনের মধ্যে ইচ্ছে থাকলেও উপায় নেই, সেটা হচ্ছে মেন কথা। সত্যি আমি মনে করি, ভক্তি ভরে যদি ঠাকুরকে জল তুলসীও দিই তাহলে ঠাকুর নেবে অবশ্যই। কারণ দেখতেই পাচ্ছ আমি যেভাবে বসেছি, মানে বিছানাটা ছুঁই ছুঁই হয়েছে, এভাবে দিতে আমার একদম ভালো লাগে না জানো তো। সে কারণে আমি এখন আর কোনো পুজোই করতে পারি না, ভালোই লাগে না। আমার মনের মধ্যে খুব ইচ্ছে জানতো, যাতে আমার একটা নিজস্ব ঘর হয় যেখানে আমি ঠাকুরের সেবা একদম মন প্রাণ দিয়ে করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে
বাড়িতে থাকলে না অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। এই যে দেখো ঠাকুরের আসনটা যেভাবে রেখেছি একদমই স্পেস নেই, স্পেস থাকলে তো আমি পুজো দিতাম, কার না ইচ্ছে করে বলো তো ঠাকুরের সামনে পুজো না দিতে, ঠাকুরকে না ডাকতে, সবারই তো ইচ্ছে করে। কিন্তু আমাদের মতো যারা ভাড়া থাকে তারাই বুঝতে পারবে যে ভাড়া থাকার মানে কতটা কষ্ট। সত্যি একই ঘরের মধ্যে খাওয়া দাওয়া রান্না বান্না নিজের শোয়া সব কিছু, এর মধ্যে আবার ঠাকুরের জন্য একটুখানি জায়গা করে নেওয়া অনেকটা কষ্ট। ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তো যাই হোক এখন চলো। তারপর দেখো এসে পড়েছি বাথরুমে। বাথরুমে আসার কারণ হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে রাতের বেলা কেন কাপড়গুলো ধুচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা আমার সুবিধা মতোই আমি কাজ করি, কিন্তু এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো সব ধোয়া কাপড়। আর এগুলো কি হয়েছে বলতো, ধোয়া কাপড় আমি শুকাতে দিয়েছিলাম বারান্দায়। আর বারান্দায় এক ধরনের পোকা আছে যেগুলো উঠলে মানে সারা শরীর চুলকায়। তো একটা মানে ড্রেসের মধ্যেই দেখেছি, যার কারণে আমি সবগুলো এনে গরম জল দিয়ে ডেটল দিয়ে ভিজিয়ে রেখে এখন ধুয়ে দিয়েছি। তো দেখো এদিকে আরেকটা পুজো যাচ্ছে, মানে আরেকটা ঠাকুর যাচ্ছে। তো আরেকটা ঠাকুর হচ্ছে লোকনাথ ঠাকুর। যদি আমি ঠিকভাবে দেখাতে পারিনি, এমনভাবে দাঁড়িয়েছি মানে ঠিকভাবে দেখানো হয়নি। তো যাই হোক সবাই দেখো খুব আনন্দ করে নাচানাচি করতে করতে নিয়ে যাচ্ছে ঠাকুর, মানে দেখে ভীষণ ভালো লাগলো। যাই হোক আজকে এমন শুভ দিনে দুইটা ঠাকুরের দর্শন মানে করতে পারলাম। দুইটা ঠাকুর বলতে একটা ঠাকুর তো আমার ঘরে নেই, কিন্তু এরপরও আমি মন থেকে দেখেছি, আর এটা হচ্ছে একদম মানে রাস্তা দিয়ে যাচ্ছে। তো যাই হোক এবার এসে পড়েছি আমি কাপড়গুলো শুকাতে দিতে, কারণ এতক্ষণ ধরে মেয়ের টিচার ছিল, টিচার যাওয়ার পরে এদিক দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে সেটা দেখলাম। তারপর আমি ভাবলাম না কাপড়গুলো শুকাতে দিয়ে দিই। তো কাপড়গুলো কোথায় শুকাতে দেবো বলতো, এই যে খাটের স্ট্যান্ড, এটা ছাড়া তো আর কোনো কিছুই মানে উপায় নেই, নাহলে দড়ি টাঙাতে হবে। তো সেটা আর করিনি, খাটের স্ট্যান্ডের মধ্যে আগে হয় কি না দেখিনি, তারপর মানে খাট স্ট্যান্ডের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখন বাজে রাত 9:30। তো 9:30টার সময়েই আমি কাপড়গুলো শুকাতে দিচ্ছি, ধুয়ে দিয়েছি সেই সন্ধ্যাবেলা, কারণ এতক্ষণ তো মেয়ের মাস্টার ছিল বলে শুকাতে দিতে পারিনি। তো সে কারণেই এখন দিচ্ছি, কারণ এখন আমরা সারা রাত 9:30 বাজে খাওয়া দাওয়া করতে যাব, 10:00-10:30 মধ্যে খাওয়া দাওয়া করতে যাব। তো ভাবলাম কাপড়গুলো শুকাতে দিয়ে দিই, আর ফ্যান তো চলছেই সারাদিনে ফ্যান চলে, তো ফ্যানের কারণে কাপড়গুলো শুকিয়ে যাবে। আর ভয়ে আর বাইরে দিচ্ছি না, কারণ একবার দিয়েছি এমন অবস্থা হয়েছে, এখন যদি আবার দিই, আবার যদি হয় না দেখলে কি হবে বলতো, না দেখলে এনে পরে নেব আবার শরীর চুলকাবে। আমারটা তো আমি তো বড় ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা তো ছোট, ছেলেটাও তেমন একটা বড় হয়নি, ওদের শরীর যদি চুলকায় তাহলে তো অবস্থা কাহিল। তো সে কারণে আমি ঘরেই দিচ্ছি, না হলে কিন্তু বারান্দায় দিতাম। তো যাই হোক এখানেই দিয়ে দিচ্ছি। তো তোমাদের আজকের দিনটা কার কার কিভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো মানে আজকের দিনটা খুব ভালোই কেটেছে, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট থেকে যায় যে আমার নিজের একটা বাড়ি নেই, যার মানে নিজের বাড়ি থাকলে ঠাকুরকে আমি আরও ভালো করে সুন্দর করে দিতে পারতাম, সেটা একটা মনের মধ্যে কষ্ট। তো যাই হোক সবসময় বরকে বলি যে তুমি কবে আমাকে একটা বাড়ি করে দেবে, বড় বলে একটু ধৈর্য ধরতে। সত্যি মানে এসব জিনিস তো আর বারবার করা যায় না, একবারেই করা হয়, সে কারণে বর ঠিকই বলে যে একটু ধৈর্য ধরতে হবে। তো কি করব বলো, ধৈর্য ধরে আছি, ঠাকুর যেদিন চাইবে সেদিন অবশ্যই আমারও একদিন মানে বাড়ি হবে, ঠাকুর একদিন মুখ তুলে অবশ্যই আমার দিকে চাইবে। তো আর কি বলবো বলো, এই হচ্ছে আজকের দিনটা আমার কাটলো, আর আমার কাপড় দেওয়া এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দেখো খাটের স্ট্যান্ডের মধ্যেই সবগুলো কাপড় হয়ে গেছে। তো সারা রাত এভাবে ফ্যান চললে একদম আরামসে হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই।